আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমাদের ড্রাগনের রাজ্যে আমি ঢুকতেছি। কিছুদিন পরেই আমাদের এই বাগান থেকে নতুন ফুল আসবে, দেন ওই ফুল থেকে আমরা নতুন ফল পাব এবং সেই ফল হারভেস্ট করব। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কিভাবে আমাদের ফুল নিয়ে আসার জন্য কী কী করা প্রয়োজন সেই বিষয়ে তথ্য তুলে দেব। আসুন আমরা আগে বাগানের ভিতরে যাই। এখান থেকে শুরু করি। প্রথমে আমরা একটু গাছের গোড়াটা দেখাই দিই দর্শকদের। দেখেন কত পরিমাণ আগাছা আমরা বাগানে রেখে দিছি, কত ঘাস, এগুলা জিনিসটা দেখতে আমাদের কাছে অনেকটাই খারাপ লাগে। বিষয়টা বলে দিই, আপনারা জানেন যে আমরা ট্যুরে ছিলাম বান্দরবন, কক্সবাজার, সেন্ট মার্টিন, 4 দিন ছিলাম ট্যুরে। সেই ট্যুরে থাকার কারণে আমাদের এই বাগান পরিষ্কার করা সম্ভব হয়নি। আমরা ট্যুর থেকে আসছি গত একদিন আগে, দেন আজকেও ট্যুর ছিল, ফ্যামিলি ট্যুর। তো এখন এই কিছুদিনের মধ্যে আমরা এই বাগানটাকে সম্পূর্ণকে চাষ দিব। চাষ দেওয়ার পর কিছুদিন জমিটাকে রেখে দিব, 3-4 দিন চাষ দেওয়ার পর রেখে দিব, যেন উপর থেকে আলো বাতাস এবং রোদ মাটির নিচে যায়, অক্সিজেন পায়, গাছে খাবার পায়। 3-4 দিন রাখার পরে আমরা জমিতে ভরপুর একটা সেচ দিব, আর সেচটা এমন মাত্রায় দিব যেন গোড়ার মাটিটায় পানি বেঁধে না থাকে গাছের গোড়ায়, এবং যদি পানি বেঁধে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের পচা লাগতে পারে। তারপরে এই সেচ দেওয়ার পরে আমরা কিন্তু সার দিয়ে দিব, পরের দিনে সার দিয়ে দিব। সেটা দিব কি, আমাদের বিঘা চুক্তি যে হিসাব, টিএসপি দিব 30 কেজি, পটাশিয়াম 15 কেজি, ইউরিয়া 10 কেজি দিব। তার সাথে জীব সার গতবার সিজনে গত চালানে দেওয়া হয়েছে, এই চালানে দেওয়া হবে না, তার বাইরে তেমন কিছু সার আমরা দিব না। এবং এই যে বাগানে কুশিগুলা দেখতেছেন, এই কুশিগুলাকে আমাদের যেন মাথাগুলো বসে না যায়, পোকাতে নষ্ট না করে, সেই কারণেই আমরা নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করব। উইপোকা আমাদের গাছের প্রচুর ক্ষতি করে। এই এখান থেকে যদি উইপোকা এখানে বসে, অনেক সময় কুশিতে বসে, লেদা পোকা বসে, এই বসলে এই মাথাটা নষ্ট হয়ে যায়। মাথাটা বসে গেলে দেন এখান থেকে গিড্ডে আবার নতুন করে কুশিটা বাড়তে থাকে। তাহলে আমাদের কী হয়, একটা ম্যাচিউর ডাল যখন বসে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা 1 মাস পিছিয়ে যাব। তবে আহামরি তেমন কোনো ক্ষতি হয় না যদি উপরে ডাল, এখানে আমার কত ডাল আছে, আমাদের সব ডাল তো লাগতেছে না, ধরেন এখানে 20টা ডাল আছে, এই এখানে 2টা ডাল থেকে আমার 1টা ডাল বসে গেল, আহামরি আমার ক্ষতি হচ্ছে না। কিন্তু নতুন বাগানে যে দর্শকরা আছে, যে নতুন বাগানে যারা একটা গাছ বৃদ্ধি করার জন্য, উপরে তোলার জন্য তারা যে পরিমাণ শ্রম দিতেছে, তেমন কুশিটা যদি বসে যায় তার কাছে কিন্তু খারাপ লাগে। তবে আমরা আমাদের উপরে কুশি আসে বিধায় যে আমরা খামখেয়ালি করব, এটা যত্ন নিব না, তা কিন্তু নয়। আমাদের যথেষ্ট পরিমাণ যত্ন নেওয়া, একটা বার দেখুন আমাদের কুশিগুলো দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের ভিতরে আমরা চেষ্টা করি টপ লেভেলে থাকার জন্য। এত কুশি আমাদের গাছে, আমাদের বলে বুঝাইতে পারবো না। প্রত্যেকটা গাছের কুশি দেখেন, 2 হাত 3 হাত 4 হাত করে, 1.5 হাত 8 ফিট, আপনার এমনও হয় 1.5 ফিটের কুশি আছে। যেই কুশিটা যতটুকু হোক না কেন একেবারে সুস্থ, পরিপক্ক এবং মাথা বসাচার এক একটা কুশি। তো হ্যাঁ, এই বিষয়ে বলতে যাচ্ছি না। আপনাদের যারা পুরাতন বাগান আছে তাদের বাগানটাকে সুন্দর করে নিড়ানি দিবেন, গাছের গোড়াটাকে নিড়ানি দিবেন। মাঝে যেই পাশটা আমরা যেটাতে হাঁটাচলা করি সেটাকে চাইলে চাষ দিতে পারেন, এই জমিটা এই নিচে চাষ দিতে পারেন অথবা কোবাই দিতে পারেন। কিন্তু এখন যেহেতু আমাদের সিজনে ফুল আসবে এপ্রিল মাসে, এখন চলতেছে ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল, আমরা মার্চের 23 তারিখে, গত বছর মার্চের 23 তারিখে বাগানে ফুল পাইছিলাম, তা এই লাইনের সামনে পাইছিলাম। তো এবছর আমরা দেখব যে আমরা মার্চের কোন তারিখে আমরা বাগানে ফুল পাই, যদি ফুল পাই তাহলে আলহামদুলিল্লাহ, আর না হলে এপ্রিলের 10 তারিখের মধ্যে আমাদের গাছে প্রত্যেকটা ফুল আসবে। এবার ফুল আসবে কোনটা আমি দেখাই দিই। এই যে ম্যাচিউর ডালগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটাতে ফুল আসবে এপ্রিল মাসে। এপ্রিল মাসের পরে এই যে দেখেন, তারপর এটা কিন্তু নতুন ডাল,
এটা নতুন ডাল ধীরে ধীরে কুশিয়ে নিয়ে গিট দিছে, শক্ত হয়ে গেছে। এটা দেখা গেলো এপ্রিল মাসের পরে আসলো। এই যে এই ডালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ম্যাচুর হতে হতে দেখা গেলো সিজনের শেষে কিছু ফল পাবো। মিস কিন্তু আমাদের যাচ্ছে না, আমরা যদি ডালটা ম্যাচুর হয়ে যায় তাহলে এপ্রিল মাসেই পেয়ে যাবো, যদি এক মাসের মধ্যে ম্যাচুর হয়ে যায়। তবে এক মাসের মধ্যে এটা পরিপক্ক হবে না, পরিপক্ক হতে হলে এই সাইজে এই যে কালো বর্ণ শক্ত বর্ণ হতে হবে, তাহলে এ প্রত্যেকটা কাটায় ফুল আসবে, ফুল আসলে দেন এখান থেকে আমরা ফল হারভেস্ট করবো। আরেকটা বিষয় বলে দিই, হয়তো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করছেন না, এই ভিডিওটা দেখার পর আমার চ্যানেলে কোনো ভিডিও আসলো না আপনাদের সামনে। আপনারা যখন ফুল আসবে তখন গুটি সুটি কিছু, যখন গুটি মাত্রায় মার্বেল আকৃতি গুলি, মার্বেল যে আকৃতির এই আকৃতি ফুল আসলে তখন আপনারা পিঁপড়ানাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। প্রতি বাগানে 100 গ্রাম পিঁপড়ানাশক এবং ছত্রাকনাশক, এই 100 গ্রাম করে প্রতি বিঘায় 100 গ্রাম করে 3 জারকিন মানে 3 ঢপ, 18 অথবা 16 যে কোনো লিটার হোক না কেন, পুরো বাগানে স্প্রে করে দেবেন ফুলগুলাতে। শুধু ফুল মানে এখানে ফুল আসছে বলে যে এখানে স্প্রে করতে হবে তা কিন্তু নয়, পুরো গাছ শুদ্ধ উপরে যে ডালগুলো আছে সব ডালে স্প্রে করে দেবেন। সেক্ষেত্রে আপনাদের দেখবেন যে প্রাইস 60% 70% ফুল দাঁড়িয়ে যাবে। আমাদের বাগানে যদি 50% ফুল যদি দাঁড়ায় যায় আমরা কিন্তু অনেক লাভবান, 100% কিন্তু কারো বাগানে ফুল দাঁড় করানো সম্ভব হয় না, সর্বোচ্চ মাত্রায় গেলে 80% ফুল দাঁড় করানো যায়। তবে জানেন গত সিজনে আমার তাপমাত্রার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, সবার সারা বাংলাদেশে সবার ক্ষতি হয়েছে। তো যাই হোক, এমন তথ্যটা মিস করতে যদি না চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখেন আমাদের চ্যানেলের নিচে নাম লেখা আছে ড্রিম ভিলেজ এবং রেড কালার একটা সাবস্ক্রাইব অপশন আছে, সাবস্ক্রাইব করে দিন তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমরা এতদিন বাইরে ছিলাম, এবার থেকে আমরা নিয়মিত আমাদের ড্রাগন বাগানের প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে দেবো। আল্লাহ হাফেজ।